ওয়ালাইকুম আসসালাম আহমতুলী ভাই আপনি জানতে ফোন বিবাহ বিষয়ে ফোনের মাধ্যমে বিবাহ করা যায় কি যায় না এবং আপনি ফোনের মাধ্যমে বিবাহ করতে যেহেতু বিদেশে রয়েছেন এবং আপনি এই বিবাহের এক বছর দেড় বছর বা দুই বছর পর বাড়িতে যেতে চান তো এই বিবাহটা কিরকম বৈধ আছে কি নেই এই বিষয়ে আপনার জানার ইচ্ছা ভাই আপনাকে বলছি যে বিবাহ সরাসরি ডাইরেক্ট হওয়াটাই হলো সুন্নাহ সম্মত এবং এই বিয়েতেই বেশি বরকত রয়েছে বাকি থাকলো ফোনের বিবাহ বৈধ কি বৈধ নাই এ বিষয়ে ওলামায়ে কেরামের ভিতর ইখতিলাফ রয়েছে তবে সঠিক কথা হলো এই যে ফোন বিবাহ বৈধ রয়েছে যদি বাকি শর্তগুলি পাওয়া যায় যেমন ওলি থাকে ওলির অনুমোদন থাকে এবং সাক্ষী থাকে এবং বর কনে উভয় উভয়কে দেখে রেখেছে কোনো সমস্যা নাই এবং ধোঁকা প্রতারণার কোনো আশঙ্কা নেই তাহলে এ জাতীয় অবস্থায় ফোন বিবাহ বিধিসম্মত এবং এই বিবাহটি ভিডিও মাধ্যমে করা বেশি ভালো যেমন এই আজকাল তো হোয়াটসঅ্যাপও ভিডিও করা যায় অনুভাবে লাইনে ইমোতে ট্যাঙ্গোতে বিভিন্নভাবে এই ভিডিও মোবাইলে বা ভিডিওর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে এই বিবাহগুলি সম্পাদন হওয়াটা বড়জায়তর নামক বেশি নিরাপদ। প্রতার থেকে দূরে থাকা বেশি সম্ভব। তো ফোন বিবাহ বিতর্কিত অনেকে মনে করেন যে হবে না। বিশেষ করে দেওয়ണ്ടി মাজহাবের অনেকেই মনে করেন যে ফোন বিবাহ বৈধ নয়। তারা উকিল মারফত উকিল দিয়ে বিবাহ করার পক্ষে রয়েছে। অর্থাৎ বরের পক্ষ থেকে কেউ কবুল করবে এরকম বিবাহকে বৈধ বলেছেন পক্ষান্তরে সৌদি আরবের লাজনা দায়মা তারাও এটাকে মানে না বলা দেখে গিয়েছেন এই আশঙ্কা থাকার কারণে ধোকার আশঙ্কা থাকার কারণে এজন্যই লাজনা দায়মা সৌদি আরবের লাজনা দায়মা এই স্থায়ী ফত্তা বলে চেয়ারম্যান শেখ বিন বাস তিনি আলাদাভাবে ফত্তা দিয়েছেন যে যদি কোনো আশঙ্কা না থাকে ধোকা প্রতারণার তাহলে বিবাহ বৈধ রয়েছে ধোকা প্রতারণা মানে অনেক সময় দেখা যায় যে ফোনের মাধ্যমে ছেলে মানুষই একবার মেয়ে সাধছে একবার ছেলে সাধারণ মানে আল্লাহ কিছু কিছু এমন বলবো এমন যোগ্যতা দিয়েছেন যে একই মানুষ বিভিন্ন মানুষের কণ্ঠ নকল করতে পারে শুধু কি তাই জীবজন্তুর কণ্ঠ নকল করে একবার গাধার কণ্ঠ একবার মোরগের কণ্ঠ একবার শিয়ালের কণ্ঠ একবার বাঘের কণ্ঠ নকল করছে তো এরকম যদি হয় যে বিয়েতে বিয়েছে অথচ কনে না ওটা মানে কনের ভাব ধরেছে মানে মানে নিজে নিজে করছে কি বিয়ের অনুষ্ঠানে বসেছে অথচ সে ছেলে মানে এরকম ধোঁকার যদি আশঙ্কা থাকে তাহলে বিবাহ বৈধ নয় আর যদি আশঙ্কা না থাকে অর্থাৎ পাত্র পাত্রী উভয়কে দেখে নিয়েছে এবং উভয় উভয়ের উপর পরিতুষ্ট তাহলে এই বিবাহ বৈধ হয়েছে ইনশাল্লাহ এরপরও ফোন বিবাহ এটা অনুচিত উত্তমের অবশ্যই খেলাফ এবং এই জাতীয় বিবাহ অনেক সময় ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে কারণ যতই দেখা দেখি হোক ভিডিওর মাধ্যমে বা ছবিতে ফটোতে বাস্তব দেখার মতো অনেক সময় হয় না তখন দেখা যায় যে ছেলে যে মেয়েকে যেরকম দেখেছে এবং বিয়ে করেছে মোবাইলে গিয়ে দেখে না ওরকম না একেবারেই মানে অন্যরকম তখন আর পছন্দ হয় না আর এমত অবস্থায় কিন্তু তালাক সমাধান হয়ে থাকে এজন্যই আমরা নিরুৎসাহিত করে থাকি ফোন বিবাহকে তবে আশঙ্কা না থাকলে ধোকার আশঙ্কা না থাকলে একে অপরকে দেখা থাকলে বা পূর্ব থেকে যাদের পরিচিত যেমন খালাতো বোন ফুফাতো বোন মামাতো বোন এদের সাথে তো যদিও দেখা সরাসরি হারাম কিন্তু এর পরে যেহেতু আত্মীয়তার শোভাতে দেখা হয়ে যায় অনেক সময় বা ছোটবেলায় দেখা রয়েছে তো এই জাতীয় অবস্থায় আশঙ্কা থাকে না ধোকার তো এজন্য কোনো সমস্যা হবে না এক কথায় ধোকার যেখানে সমস্যা রয়েছে সহবন রয়েছে সেখানেই কিন্তু এই বিবাহ বিতর্কিত হয়ে যায় আর কোনো আশঙ্কা না থাকলে ইনশাল্লাহ ফোন বিবাহ অসুবিধা নাই তবে অলি যেন থাকে দুজন যেন সাক্ষী থাকে এবং এই বিবাহ প্রচার যেন হয় এটা খেয়াল অবশ্যই রাখতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তফিক দান করুন আমিন আসাল্লাহ নবী মোহাম্মদ